ঢাকায় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা এবং মঞ্চ ও টেলিভিশনের 5 দশকেরও বেশি সময়ের গুণী অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর 12:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ডাক্তার আশিস কুমার বলেন, দুপুর 12:05 হাসপাতালে মারা যান সাদেক বাচ্চু। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত শনিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইউনিভার্সাল হাসপাতালে আনা হয়েছিল। তিনি হাসপাতালের কোভিড ইউনিটের ICU চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত 6 সেপ্টেম্বর সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। ইউনিভার্সাল হাসপাতালের ICU ভেন্টিলেটরে থাকা অবস্থাতেই আজ তার মৃত্যু হয়। সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। তার গ্রামের বাড়ি চাঁদপুরে হলেও জন্ম ঢাকাতে। বাংলা সিনেমার কিংবদন্তি এহতেশাম তার নাম বদলে সাদেক বাচ্চু রাখেন। চাঁদনি সিনেমার মাধ্যমে এ নামেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন জনপ্রিয় এই অভিনেতা। TNT নাইট কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন সাদেক বাচ্চু। এর আগে 1963 সালে খেলা ঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন তিনি। একই সঙ্গে মঞ্চেও কাজ শুরু করেন। তার প্রথম থিয়েটার গণনাট্য পরিষদ। 1972-73 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সঙ্গে। 1974 সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন। রামের সুমতির মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বহুমাত্রিক এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, জীবন নদীর তীরে, জোর করে ভালোবাসা হয় না, তোমার মাঝে আমি, ঢাকা টু বোম্বে, ভালোবাসা জিন্দাবাদ, এক জবান, আমার স্বপ্ন আমার সংসার, মন বসে না পড়ার টেবিলে, বধুবরণ, ময়দান, আমার প্রাণের স্বামী, আনন্দ অশ্রু, প্রিয়জন, সুজন সখী প্রভৃতি।